বিএনপি করছি আগে, এখন আওয়ামী লীগে আসছি। কেন আসছি? এক নম্বর কারণ, আমরা তো স্বাধীন চেতা মানুষ, ব্যাগের হিসাবে পাশার খাওয়ার মানুষ আমরা না। বাঘের গর্জন শুনে যায় খেকশিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিশ্রী। বুঝতে পারছেন কোথায় হিট করছি? আমি লক্ষ্য করছি কোন দল যদি নির্বাচনে না যায় সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। দল করে মানে নির্বাচন করার জন্য, সব নির্বাচনে জিতবেন এমন কথা আছে? সংসদে তো প্রতিনিধিত্ব থাকলেই আপনার গণতান্ত্রিক ব্যবস্থা হয়। কারণ বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। এই অপেক্ষায় 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 কত বছর গেল, এইরকম বোধহয় কিয়ামত পর্যন্ত যেতে থাকে। আমি ভাবতেও পারি নাই 30 তারিখ সকাল 10টা পর্যন্ত যে আপনাদেরকে নিয়ে আমি আজকে সভা করব, বা আমি আপনাদের আগামী নির্বাচনে দেশনেত্রী আর কি বলে জননেত্রী প্রতিনিধি হয়ে আপনার সংসদ প্রার্থী হিসাবে আসবো। উনি আমাকে 10:15 ওনার বড় অফিসার ফোন করেছে, বলে স্যার আপনাকে প্রধানমন্ত্রী সালাম দিছে। আমি গেছি বেটা ভিজি কইয়ে কয়, তারপরে ভাবিকে বললাম প্রধানমন্ত্রী যায় কি বলো? তো সৌভাগ্যের ব্যাপার, রাজ দর্শন করা তো পবিত্র জিনিস। আমি গেলাম, তিনি বললেন যে আপনি আমার দল থেকে নির্বাচন করেন। আমি বললাম নেত্রী কেমন করে করবো, আপনি একজনকে পাঠিয়েছেন অলরেডি। উনি বলে যে ওটা আমি বুঝবো। আমি একটা শর্ত দিলাম, নেত্রী আমরা তো বঙ্গবন্ধুর লোক, জয় বাংলার লোক, জয় বাংলা বলে দেশ স্বাধীন করেছি। আমার নেতৃত্বে বরিশাল বিভাগ 9ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। আমার বয়স তো ছিল মাত্র 24 বছর, পাকিস্তান আর্মির একজন ইয়াং ক্যাপ্টেন।